কবিতা জাত বাঁচাবার দায়, কবি মুক্তা বকুল। নারী, তোমরা কারো কাছে কিছু আশা করবে না, যখনই বুঝতে শিখবে বিধাতা তোমাকে নারী প্রতিকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তখনই নিজে নিজে মনে মনে শপথ গ্রহণ করো, বিশ্ব পরিমণ্ডলে তুমি শুধু একা, এমনকি তোমার জন্মদাতা পিতাও আপন নন, সেও প্রয়োজনে তোমাকে ব্যবহার করতে পারেন, বিক্রি করতে পারেন। তুমি হয়তো বলবে তোমার করার কি আছে, হয়তো কিছু করার নেই, শুধু তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে তুমি একা, মৃত্যু পর্যন্ত তোমাকে একাই বাঁচতে হবে, যারাই তোমার সঙ্গী হবে তোমাকে ব্যবহার করার জন্য, স্বার্থের জন্য। তোমার দুটি হাত ধরে হাঁটতে শেখালেও মানুষ হতে সাহায্য করবে না, তোমার হাত ধরে বাড়ন্ত করলেও এক সময় তোমার বুকেই চেপে বসবে, এক মিনিট এক ঘন্টার জন্য কোথাও নিরাপদ নও, এমনকি যে তোমাকে জন্ম দিয়েছে সেও তোমার শরীরের ভাঁজ এক দৃষ্টিতে চেয়ে ঢোক গিলবে। তোমাকে সবসময়ই সতর্ক থাকতে হবে, তুমি কল পাড়ে পানি আনতে গেলেও পিছন থেকে তোমাকে থাবা দেবে, তুমি দেখলেও চিৎকার করতে পারবে না, লজ্জায় ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়ে ফিরে আসবে, কোনো অভিযোগ করার সুযোগ নেই। তুমি কয়জনের নামে অভিযোগ করবে, যে ঘরে যে উঠোনে প্রতি মুহূর্তে তুমি পা রাখো সেই জায়গাটা যদি বিভীষিকায় রূপ নেয়, তাহলে বাইরে দূরে তোমার জন্য কি অপেক্ষা করছে তা তুমি বুঝে নাও। তোমাকে দিতে দিতে বড় হতে হবে, তুমি কারো কাছেই কোনো সহানুভূতি পাবে না, যদি কখনো মনে করো তুমি এক গুণ পেয়েছ তবে দেখে নিও তোমার কাছে দশ গুণ আদায় করে নিবে, তোমাকে যতই ভালোবাসা দেখাবে ততই বিপদ তোমার জন্য অপেক্ষা করছে মনে করবে। কোথায় যাবে তুমি, স্কুল কলেজ মাদ্রাসা ও অফিস আদালত, সর্বত্র সারপোকার মতো ঘাপটি মেরে তোমার জন্য, এগুলো হজম করেই তোমাকে সতীপনা দেখাতে হবে, না হলে তোমার আস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে নর্দমায় পড়ে থাকবে, তোমার সব কিছুই হজম করে অন্যের বউ হতে হবে, সংসার করতে হবে, মা হতে হবে, এক সময় দাদি নানি হতে হবে, শুধু তোমারই বুকে থাকবে এক সমুদ্র যন্ত্রণা, যা কাউকে কখনো কোনোদিন বলতে পারবে না, তোমার বলার অধিকার নেই। জাত চলে যাবে যে, জাত বাঁচাবার দায় তোমারই কাঁধে।